এই নোয়াখালী অঞ্চলকে গোটা বিশ্বের দরবারে যিনি কলঙ্কিত করেছেন, মূলত আন্দোলনের প্রথম ধাপে তার নির্দেশে ছাত্রলীগের গুন্ডা বাহিনী প্রথম গুলি চালাবার সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশদাতা হিসাবে ওবায়দুল কাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যকর না করা পর্যন্ত এই দেশের ছাত্র জনতা ক্ষান্ত হবে না। আপনি কথায় কথায় এদেশের মানুষকে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আপনি কথায় কথায় বিরোধী দলের আন্দোলনকে নিয়ে যে কটাক্ষ করেছেন, আজকে বাংলাদেশের মানুষ জানতে চায় আপনি কোথায় অবস্থান করছেন, কোন গর্তে অবস্থান করছেন। আপনাদের পোশাক সেই সময় পুলিশ প্রধান বেনজির বলতেন, বিরোধী দলের নেতা কর্মীরা যদি গর্তে লুকিয়ে থাকে টোকায় নিয়ে আসা হবে, ঘরে থাকলে বের করে নিয়ে আসা হবে। আর আজকে বলে যাচ্ছি আপনি যেখানে থাকেন সেখান থেকে বের করে নিয়ে এসে বিচারের মুখে দাঁড় করানো হবে। বাংলাদেশকে নিয়ে আপনাদের 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন ছিল, আপনারা ঘুমিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন, এটা নিয়ে মানুষের এখনো বিশ্বাস। 41 সাল পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছিলেন, আর জনগণ আপনাদের বিদায়ের জন্য 41 সেকেন্ড সময় দেয় নাই, তার আগেই আপনারা বিদায় নিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের আবু সাহেব বীরভূমরা জীবন দিয়েছে, এখন অসংখ্য ভাই ছাত্র জনতা আহত অবস্থায়, হাত হারা অবস্থায়, পা হারা অবস্থায়, চোখ হারা অবস্থায়, স্বামী হারা অবস্থায়, ভাই হারা অবস্থায়, পিতা হারা অবস্থায়, পরিবার যদি তাদের এক হাত হারিয়ে এক হাত উঁচু করে বলে আমাদের আর কিচ্ছু চাওয়ার নেই, আমরা না নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা আনন্দিত, আমরা খুশি। আমি আজকে বেগমগঞ্জবাসীর কাছে জানতে চাই, সেই হাত হারা, সেই পা হারা, সেই স্বামী হারা, সেই সন্তান হারা, সেই বাবা হারা পরিবার গুলো যদি বলে নতুন স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই, তাহলে আজকের এই সময়ে যদি কোনো একটা সুবিধাবাদী গোষ্ঠী, কোন একটা দুষ্কৃতকারী গোষ্ঠী আবার নতুন করে চাঁদাবাদী সন্ত্রাসী দখলদারিতে লিপ্ত হয়, তারা ওই আওয়ামী লীগের দুশ্মন হিসেবে চিহ্নিত হবে। নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা এই বীর যোদ্ধা যারা জীবন দিয়েছে, আহত বঙ্গ অবস্থায় যারা হাসপাতালে আছে, এই সমস্ত স্বাধীনতা যোদ্ধাদের স্বপ্ন নিয়ে যদি কেউ সিনেমিনে খেলেন, মনে রাখতে হবে 2024 সালের 5ই আগস্ট একবার আসে না, এটা অন্যায় অত্যাচার চাঁদাবাজি খুব নাহাজানি টাকা পাচারকারীদের বিরুদ্ধে প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ডে একটা 5ই আগস্ট তৈরি হবে। আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করি আমাদের নতুন সুন্দর স্বাধীন নতুন বাংলাদেশে এখন ঝাঁপি মেরে থাকা প্রশাসনের আগের কতিপয় লোকেরা বসে বসে নাকি কেউ কেউ স্বপ্ন দেখেন এবং বলেনও, ভিতর থেকে গোপনে বলেন আবার সব ঠিক হয়ে যাবে, আধার কেটে যাবে। আপনাদের সাহসের প্রশংসা করতে হয়, তবে বেশি সাহস দেখাবেন না। আপনাদের যে নেত্রী মহিলা সাহস দেখিয়ে বলেছিলেন শেখ হাসিনা পালায় না, আপনাদের মনে থাকার কথা, ছাত্র জনতা 2024 সালের 5ই আগস্ট যে আন্দোলন সফল করেছে, 2023 সালের 28শে অক্টোবর মতিঝিলের শাপলা চত্বর থেকে বাংলাদেশ জামাত ইসলামী সেদিন একটা স্লোগান দিয়েছিল, আপনারা সেই স্লোগানে সামিল হয়েছিলেন। আমরা সেদিন বলেছিলাম শুধু পদত্যাগ নয়, আমরা স্লোগান দিয়েছিলাম নো হাসিনা গো হাসিনা। আজকে শুধু নো হাসিনা নয়, হাসিনা চলে যেতে বাধ্য হয়েছে, এটা 28 অক্টোবর জামাত ইসলামের সিদ্ধান্ত ছিল। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের 28 সালের 28শে অক্টোবরের
মতিঝিলের ঐতিহাসিক সমাবেশে সেই স্লোগান তারা বাস্তবায়ন করেছে, তাদের জীবন সম্পদ হাত পা দিয়ে। আমরা সেই সাধারণ শিক্ষার্থী তরুণ যুবকদের প্রতি আজকের এই সমাবেশ থেকে আলাদা করে স্যালুট, আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সম্মানিত ভাই বোন বন্ধুগণ, আমি শেষ যে কথাটি বলে আমার বক্তব্যের রীতি টানতে চাই, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে নানা একটা বিরঙ্গ হওয়ার পরে স্লোগান তারা দিতে দিত না। তাদের কান খুলে ভালো করে শোনো, আজকে বিমানবন্দরের এখান থেকে আমরা আওয়াজ তুলছি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্লান্তি। এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন, আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্য ভাইয়েরা আছেন, ইতিহাস জানা থাকার কথা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যখন আমাদের বিডিআর তৎকালীন বাহিনীর উপরে হামলা পরিচালনা করেছিল রৌমারী সীমান্তে, আমাদের বিডিআরের জওয়ান ছাত্ররা সাথে আমাদের সেই অঞ্চলের জনগণ একত্রিত হয়ে পার্শ্ববর্তী সেই রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে গুলির বিরুদ্ধে আমাদের বুক চিরে তাদের প্রাণীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে সেদিন নানা তাকবীর আল্লাহ আকবারের স্লোগান দিয়ে আমরা আমাদের সীমান্ত পাহারা দিয়েছিলাম। ভবিষ্যতে বাংলাদেশের প্রতিদিন জীবনটির গ্যারান্টি হবে আমাদের গুরুগুলির সংখ্যা বেশি না, তরুণ ছাত্র সমাবেশ, তরুণদের হাত দেখাও, যে কথা বলার জন্য হাত তুলতে বলেছিলাম সেটা বলে শেষ করতে চাই। আপনাদের স্লোগান ছিল মেধা না কোটা, আপনাদের আন্দোলনের মূল শিরোনাম ছিল বৈষম্য এর একটা রাষ্ট্র, বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র। আমি আপনাদের কাছে জানতে চাই, সবচেয়ে বড় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে মানুষের অধিকার, বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা কোন তন্ত্র মন্ত্র আদর্শ মত দৃষ্টিভঙ্গি কি সেই সমাজ বদলিয়েছে, নাকি ইসলামের আলোকে সেখানকার বৈষম্যের কবর রচনা করে মানুষের অধিকার এসেছে? সুতরাং আজকের তরুণ ছাত্র সমাজ জনতার কাছে জামাত ইসলামের আহ্বান, এই আস্তে আস্তে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বেগমগঞ্জ উপজেলা জিন্দাবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল বসবাস যোগ্য একটি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে চাই। জামাত ইসলামী বাংলাদেশ চার দফার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে থাকে, আপনারা জান। তৃতীয় দফার অন্যতম কর্মসূচি হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন যেখানে বিপদ মুসিবত, যেখানে কোনো দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, অগ্নিকাণ্ড, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অ্যাক্সিডেন্ট, ভূমিকম্প, আল্লাহর মেহরবানিতে সবার আগে জামাত ইসলামীর নেতা কর্মীরা সেখানে ছুটে যায়, সবার আগে ইসলামিক ছাত্র শিবিরের নেতা কর্মীরা সেখানে ছুটে যায়। জামাত ইসলামী ইসলামিক ছাত্র শিবিরে এই কর্মসূচি এটি জনগণকে খুশি করার জন্য নয়, এটি জনপ্রিয়তা অর্জনের জন্য নয়, এই কর্মসূচি হচ্ছে মহাল আলমিনের সন্তুষ্টির জন্য। এই কর্মসূচি হচ্ছে মানবতার প্রতি মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেই কর্তব্যের জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালনের জন্য। এই কর্মসূচি হচ্ছে ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের প্রতি মানুষের কর্তব্য পালনের জন্য। প্রিয় ভাইরা, আমরা আজকে প্রায় 50 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা অত্র অঞ্চলে সংঘটিত হয়েছে, আপনারা জানেন, আপনারা বিপর্যস্ত। এই মাঝেই কমল পরিমাণ পানি ছিল, তাহলে রাস্তাগুলো এবং বাড়িগুলোর কি অবস্থা ছিল স্বাভাবিকভাবে বলা যায়। ফেনী অঞ্চল বলা যায় পুরোটাই ডুবে গিয়েছিল, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এরপরে চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে সমস্ত জেলা উপজেলা একদম ভেসে গিয়েছিল 50 বছরের মধ্যে। আপনারা খেয়াল করেছেন এই 16 বছরে এই ধরনের কোন দুর্ঘটনায়, প্রাকৃতিক দুর্যোগে, বন্যায়, অগ্নিকাণ্ডে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মারা কোনদিন ত্রাণ কার্যক্রম নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল কি? যদিও কখনো এসে থাকে, তার 10 ভাগের 9 ভাগই চুরি করে 1 ভাগ প্রসেশনের মধ্যে দিয়ে তাদের কর্তব্য পালন করেছে। আওয়ামী লীগ কেন এটি করেছে? জনগণের প্রতি আওয়ামী লীগের দায়বদ্ধতা নেই, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত নয়। 4 বারের মতো পার বার তারা পিছন দরজা দিয়ে জনগণের সাথে প্রচারণা করে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে ছোট জগন্নাথ ওই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছিল, নির্বাচনের ফলাফলের একটা সার্টিফিকেট দিয়েছে, যার কারণে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই এবং জনগণের প্রতি তারা কোন দায়িত্ব পালন করে নাই, জনমতকে তারা কেয়ার করে নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, রাজনীতি হওয়া উচিত আমরা মনে করি মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য। অসহায়, হতদরিদ্র, বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে সরকার দাঁড়াবে, তার সম্পদ সুরক্ষার যে মানসিকতা সেই মানসিকতা নিয়ে দায়বদ্ধতার জায়গা থেকে। কিন্তু আওয়ামী লীগ সেটি কখনোই করে নাই। শুধু তাই নয়, এদেশের রাজনৈতিক দলগুলোর যে মানবতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য আছে সেই দিকে আরো সজাগ এবং সচেতন হওয়া উচিত। যদি সবগুলো দল রাজনৈতিক ভাবে জনগণের কল্যাণে ভূমিকা পালনের অংশ হিসেবে জনগণের বিপদে মুসিবতে সব শক্তি নিয়ে শুধু প্রশাসনের জন্য নয়, যদি মানুষের পাশে এসে দাঁড়ায়, তাহলে
এদেশের কোন বিপদ মুসিবতি আমাদেরকে বিপদগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা পরিস্থিতি আবারও কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এবারের বন্যা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে সবার আগে এখানে ছুটে আসা, জামাত শিবিরের নেতা কর্মীরা সবার আগে মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সাহসিকতার হাত বাড়িয়ে দিয়েছেন, ধৈর্য এবং সহ্যের মাধ্যমে আল্লাহর সাহায্যে পরিস্থিতি উত্তরণের জন্য তাদের পাশে বুক ভরা পানিতেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। এটি হচ্ছে জামাত ইসলামের কর্মসূচি। সম্মানিত ভাই বোনেরা, তারই অংশ হিসাবে ঢাকা মহানগরী থেকে আমরা অর্থ অঞ্চলের প্রত্যেকটি জেলায় আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি সাহসিকতা, আপনাদের সাহস দিচ্ছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। বাংলাদেশ জামাত ইসলামী আপনারা শুধু একাই নয়, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর রহমতে আপনাদের পাশে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আজকে এই যে কথা বলার সুযোগ পেয়েছি, আজকে যে আমরা নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছি, আমরা যে মত প্রকাশের সুযোগ পেয়েছি, আমরা যে আজকে স্বাধীনভাবে সভা সমাবেশ করার সুযোগ পেয়েছি, সভা করার সুযোগ পেয়েছি, দীর্ঘ ১৬ বছরে নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মানুষের ক্ষোভ ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, এবং কোটা বিরোধী ছাত্রদের আন্দোলন জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ঐতিহাসিক সফলতা, গণবিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে এই ধরনের একটি পরিবেশ আমরা পেয়েছি। হাজার হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা হত হয়েছে, নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে এই এক মাসের আন্দোলন। সংগ্রামী ভাই আমরা আপনারা জানেন এই রক্তখায়ী আন্দোলনের মধ্য দিয়ে এদেশের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এবং শেখ হাসিনা লক্ষণ সেনের চাইতে করুণ পরিণতি নিয়ে পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাই আমার, বাংলাদেশ জামাত ইসলামী একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চায়। এই ১৬ বছরে জামাতের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে, জামাতের বিরুদ্ধে জামাত শিবিরের নেতা কর্মীদের বিরুদ্ধে ২০,০০০ মামলা করা হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীকে বারবার কারাবরণ করতে হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, ব্যবসা বাণিজ্য ছাড়া করা হয়েছে, তাদের চাকরি বাকরি থেকে তাদেরকে চাকরি বাকরি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হয়নি, সাধারণ ভাবে চলাফেরা করতে দেওয়া হয়নি, শুধু তাই নয়, এদেশের মানুষ সাধারণ ভাবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত তাদের ছিল। আপনারা খেয়াল করেছেন আমাদের আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ শীর্ষ ১১ জন নেতা জামাত ইসলামীর ১০০ বছরের রাজ্য, তাদেরকে নির্মম ভাবে ফাঁসি দিয়ে জেলখানায় পুরে নির্যাতন চালিয়ে বাইরে নির্যাতনের মাধ্যমে ১১ জন শীর্ষ নেতাকে পাঠানো জামাত শিবিরে এই ১৬ বছরে ৫,০০০এরও বেশি নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, হাজার হাজার নেতা কর্মীকে আহত এবং কমল করা হয়েছে। নিশ্চয় আপনারা জানেন বর্ণনা দেওয়ার সুযোগ নেই, এই নোয়াখালীতেই অবৈধ কাদারের সন্ত্রাসী বাহিনী এখানকার বিরোধী দল এবং নিরীহ নারীদের উপরে
ঐশ্বাসিক বাস্তবিক নির্যাতন চালিয়েছে। সাংবাদিক বন্ধুরা, আওয়ামী লীগের অপকর্মের ইতিহাস বছরের পর বছর একদিনের ইতিহাস বর্ণনা করা যাবে এমন ভাবে তারা বাংলাদেশকে একটি জুলুমিতন্ত্রের অতি গর্বে পরিণত করেছিল। সুতরাং সেই হাসিনার যে পরিণতি, এই পরিণতির জন্য হাসিনার দোসররাও দায়ী যারা হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠার জন্য ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ওই সমস্ত বুদ্ধিজীবী যারা হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছে, ওই সমস্ত প্রশাসনের এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় কর্মরত সরকারি বেতনে পুষ্ট যারা জীবন চালায়, তারা এই অপশক্তিকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছিল, তারাই মূলত দায়ী হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য পরিণতি হিসাবে দেশ ছেড়ে চলে গেল। কিন্তু তার দোসররা, তার সন্ত্রাসী বাহিনী, জুলুমবাজরা আজকেও রঙ্গলে রঙ্গলে লুকিয়ে আছে, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, এটা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব বিলম্বে পালন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাইরামা, চলমান আন্দোলনে ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে সম্মান জানাই। আল্লাহ আমিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। রাষ্ট্রের প্রতি আমরা দাবি জানিয়েছি, রাষ্ট্রের উচিত হচ্ছে জাতীয় বীর হিসাবে রাষ্ট্রীয় পদকে তাদেরকে ভূষিত করা উচিত। তাদের পরিবার পরিজনের দায়িত্বে রাষ্ট্রগুলি করবে। আমরা বারবার বলে আসছি, আহত পঙ্গু যা তাদের দায়িত্বে রাষ্ট্রগুলি হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার মধ্য দিয়ে সম্মানের সাথে তাদেরকে বসবাসের জন্য ব্যবস্থায় রাষ্ট্রকে করতে হবে। আমরা বলেছি, আজকে বলতে চাই, শেখ হাসিনা সহ এই গণঅভ্যুত্থান ঘটন, গণঅভ্যুত্থানের গণঅভ্যুত্থানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য জনতা আন্দোলন, ছাত্রদের আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য যারা গণহত্যা পরিচালনা করেছিল শেখ হাসিনা সহ তার দোসরদেরকে বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের দাবি আমরা জানিয়েছি, ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের কাছে আমরা বিচারের দাবি জানিয়েছিলাম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করে সেই বিচারের প্রক্রিয়া শুরু করেছে। আমরা সরকারকে অভিনন্দন জানাই। শুধুমাত্র এই এক মাসের গণহত্যার বিচার নয়, 28 অক্টোবরের বিচার করতে হবে। ওই 25-26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ওই 7-5 চত্বরের হাল এমন আমাদের ওপরে গণহত্যার বিচার করতে হবে। ওই গুম খুনের নগরী বাংলাদেশ, যত গুম হয়েছে, খুন হয়েছে, সবার বিচার করতে হবে। এই ট্রাইব্যুনাল নিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিচারের রায় পরবর্তী যারা আন্দোলন করেছিল, পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার এই ট্রাইব্যুনালের মাধ্যমে করতে হবে। এই ট্রাইব্যুনালের মাধ্যমে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার জন্য যে তথাকথিত ইতিহাসের সবচেয়ে মিথ্যার উপরে ভিত্তি করে যে অন্যায় ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালের বিচারের সাথে যারা জড়িত তাদেরও বিচার করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ যদি করতে হয়, তাহলে এই 16 বছরের ফ্যাসিস্ট আওয়ামী শক্তি, ছাত্রদের লীগ, যুবলীগ, আওয়ামী লীগ,
এবং তাদের দোস্ত, তাদের পরামর্শদাতা, সহযোগী শক্তি যারা রয়েছে, যারা চক্রান্ত করেছেন দেশে বিদেশে বসে, সবার বিচার নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। তাহলেই শহীদের আত্মা মুক্তি পাবে, তাহলেই শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যরা স্বস্তি ফিরে পাবে বলে আমরা মনে করি। আসো আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে দিই। স্বাধীনতা পরবর্তী এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা ভাঙচুর করছেন, লুটপাট করছেন, চাঁদাবাজি করছেন, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এগুলো বন্ধ করুন। আপনাদের আমরা চিনি, আপনারা সংগ্রামী, আপনারা একটি স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশের যে ভিত্তি স্থাপিত হয়েছে সেটাকে প্রশ্নবিদ্ধ করার কোন চক্রান্ত করবেন না, সে ছাত্র জনতা তখন বাস করবে না। এই বিপ্লব পরবর্তী সময়ে হাসি পায় আওয়ামী লীগের শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশের নতুন করে প্রতিনিধিত্ব করবে, এটা অসম্ভব, এটা সম্ভব না। আওয়ামী লীগ বাংলাদেশের শক্তি হিসাবে রাষ্ট্র ক্ষমতায় থেকে মাত্র এক মাসের ব্যবধানে সকল শক্তি প্রয়োগ করেও দেশ থেকে প্রধানমন্ত্রীকে পিছন দরজা দিয়ে পালাতে হয়েছে। আর তার দোসররা স্বপ্ন দেখে, স্বপ্ন যারা দেখেন তাদের হাত ফেলে গুলিয়ে দেওয়া হবে, চক্রান্ত ষড়যন্ত্র করেন। এদেশের ছাত্র জনতাকে এই জন্য জাগ্রত থাকতে হবে, সজাগ এবং সচেতন থাকতে হবে। সে আহ্বান জানিয়ে নোয়াখালীর বেগমগঞ্জের বীর জনতাকে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়নের যে কার্যক্রম শুরু হয়েছে সেদিন সফল বাস্তবায়নের জন্য দিন রাত পরিশ্রম করা, ত্যাগ এবং কোরবানি করা, পাহারাদারী ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।